আর টাইম অ্যাডজাস্টমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু সেই রান্নাটা কিন্তু কখনোই ভালো হবে গেছে কিনা। দেখেন হালকা জালে রাখবেন, আমাদের এটা তৈরি হয়ে গেছে। আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আমরা কচুগুলোকে দিয়ে দিব। আমাদের যেহেতু মাংসটা হয়ে গেছে, সে আজকে আমরা রান্না করব। রান্নার জন্য যে রান্নার উপকরণগুলো লাগে সেই উপকরণ নেওয়ার জন্য বাজারে যাচ্ছি। এরপরে দোকানে যেয়ে আমরা ওল কচু এবং যা যা লাগে রান্না করতে সম্পূর্ণ উপকরণীয় জিনিসগুলো আমরা নিয়ে নিলাম। এরপরে আমরা পানের দোকানে গেলাম। পান খাওয়ার জন্য যে দুজন চিন্তা করলাম যে আসছি, যেহেতু এত দূরে এখানে অনেক সুন্দর নাকি পান বিক্রি হয়, তো আমরা এই মামার পান এর আগেও খাই। প্রতিনিয়ত যদি এই বাজারে যদি আসি তাহলে আমরা পান খাই, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দুজন দুইটা পানও খেয়ে নিলাম। এরপরে আমরা মুরগির দোকানে গেলাম, মুরগি নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। হ্যালো গাইজ, আমি টুটুল আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে আসলাম। আসলে নর্মালি আমি এতদিন ধরে ব্লগ করতেছি, আসলে আমার ফেসটা কখনোই সামনে নেই না। বর্তমানে আমি আসলে এমন একখান পর্যায়ে আছি যে পর্যায় থেকে আমি মনিটাইজেশনের জন্য আমার ইউটিউবকে অ্যাপ্রুভ দিয়েছে। তো অ্যাপ্রুভিংয়ের জন্য আমি মনিটাইজেশনের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো ফিল আপ করছি, আসলে এখন বর্তমানে পেন্ডিংয়ে আছে। তো আমি সেই সুবাদে একবার চিন্তা করলাম যে আসলে যেহেতু এতটুকু এতদিন জার্নি করার পরে বা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি যে সফলতাগুলো পেয়েছি, সেই সফলতার উদ্দেশ্যে আমি আসলে নতুন একটা টেকনিকে রান্নার জন্য, আসলে নর্মালি আমি রান্নার ব্লগগুলো করি না, নর্মালি আমি দেখা গেলো যে আপনার ভ্রমণ বা ট্যুর এই জাতীয় বা রাইডিং এই জাতীয় ব্লগগুলো করি, রান্নার ব্লগ আমি কখনো করি না। তারপরেও আমি চেষ্টা করতেছি আজকে আপনাদের জন্য একটা রান্নার ব্লগ তৈরি করার, কারণ এই জন্যই যে আমার যারা আমাকে যারা সাপোর্ট করছে বা আমার ছোটো যে ভাই ব্রাদারগুলো আছে তারা সবাই মিলে আসলে চাচ্ছিল যে আমি একটা নতুন এমন কিছু করি যেটা আসলে তারা একটু চাক। তো আমিও চাচ্ছিলাম যে তাদেরকে একটু খাওয়ানো যাক, যে আসলে আমি নিজে রান্নাও করতে পারি। তো আমি সেই সূত্রে আসলে চিন্তা করতেছি যে আমি রান্না করে দেখি তাদেরকে খাওয়ানোর। নর্মালি আমটাউন সিরাজগঞ্জ তারাশে, তো আমি এখানে আসলে নর্মালি আমাদের এইদিকে যে যে যেটা দক্ষিণ অঞ্চলে অর্থাৎ যশোর মাগুরা ফরিদপুরের ওই সাইডে যে আপনার ওল দিয়ে মাংস বা অনেক কিছু রান্না করে, কিন্তু আমাদের এই সাইডের সাধারণত এই জিনিসটা হয় না। তো আমি ওখানকার একজনের সাপোর্ট নিয়ে আসলে সে যেভাবে বলছে সেইভাবেই আসলে আমি ট্রাই করতেছি যে আসলে ওল দিয়ে এবং নারকেল, ওল নারকেল মাংস এইগুলো দিয়ে আসলে আপনাদেরকে আসলে একটা রান্নার ব্লগ আমি তৈরি করার জন্য চেষ্টা করছি। তো আসলে জানি না কতটুকু আসলে সফল হব এই রান্নাটাতে আর কতটুকু ভালো হবে। তো আমি যতটুকু চেষ্টা করার ততটুকু আপনাদের জন্য করার চেষ্টা করছি। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এবার রান্নার ভিডিওতে যাই। হ্যাঁ দর্শক, আমি আপনাদের জন্য যে রান্নার ইনস্ট্রুমেন্টগুলো তৈরি করে নিয়েছি, আমরা একটা সোনালী মুরগি নিয়েছি, নারকেল, ওলকচু এবং পেঁয়াজ, আদা, রসুন, যা যা লাগে আর কি মাংসের মশলা। একটা মাংস রান্না করতে গেলে যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমি আপনাদের জন্য তৈরি করে নিয়েছি। হ্যাঁ, এইখানে সাথে আমরা পানি ফুটন্ত অবস্থায় দিয়ে দিছি, কারণ ওলগুলোকে আগে ফুটিয়ে নিতে হবে। আমরা প্রথমে নারকেলগুলোকে চিপে নিলাম, প্রথমবারে চিপে নিয়ে আমরা এই দুধগুলোকে আলাদা করলাম। আসলে এটাকে নারকেলের দুধ বলে, তো আমরা নারকেলের দুধটাকে আলাদা করে নিলাম। নেওয়ার পরে এরপরে নারকেলের যে বাকি বাদবাকি যে এইগুলো আছে, শুকলাগুলো আছে বা নারকেল কুড়ানোর পরে যে অংশগুলো পেয়েছি সেগুলোকে আবার আমরা এটার মধ্যে ঢালবো। এরপরে আমরা পানি দিয়ে নিব। আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আমরা প্রথমে আগে কাড়াইটা এইদিকে একটু কানাটা ধরবেন, এই পানিটা আমরা প্রথমে ফুটাই নিব, একটু ফুটাই নিব, ফুটাই নিয়ে ঠিক আছে তারপরে আমরা যে চুলার আগুনটা আমরা আগেই আর কি পানি ফুটানোর জন্য বা রেডি করে নিয়েছিলাম আমাদের সুবিধার্থে। তো আমরা এটাকে প্রথমে আগে গরম করে নিব। গরম করে নেওয়ার পরে তারপরে দেন আমরা এই কচুটাকে অর্থাৎ ওল কচু বা মুখী ওল যেটাকে বলে ওল কচুটাকে আমরা এর মধ্যে দিয়ে 5 মিনিট ফুটাই ফুটিয়ে নিব। আমরা ঢেকে দিছিলাম, ঢেকে দিয়ে পানিটা অলরেডি বলক চলে আসছে, বলক চলে আসছে, এখন আমরা ঠিক এগুলো দিয়ে দিব। অনেক গরম, একটু দেখে শুনে সাবধানে দিবেন, আসলে অনেকদিন রান্না করি না। এইভাবে সবগুলো দিয়ে ঠিক আছে একটু বড় বড় সাইজ করে রাখবেন, আসলে আমি এইভাবে নিয়ে আসছিলাম, নিয়ে এসে আসলে ঠিক মতোই করতে পারিনি। যারাই করবেন হয়তো আরও সুন্দর করে প্রসেস করে কেটে নিতে পারবেন, কারণ বড় করে রাখবেন এই জন্য, বড় করে রাখলে এইটা আপনার গলে যাবে না, কারণ এটা অনেক দ্রুত কিন্তু গলে যায়। ভালো যদি মুখী ওল কচু হয় তাহলে কিন্তু অনেক দ্রুত গলে যায়। আমরা আবার একটু ঢেকে দিব, যে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমরা এবার 5 মিনিট ওয়েট করলাম, 5 মিনিট ওয়েট করার পরে আমাদের এইটা রেডি হয়ে গেছে। এখন এই পানিগুলো আমরা
ঢেলে ফেলবো। এই দেখেন হালকা হালকা কিন্তু দাবতেছে, তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে হালকা। এইরকম সিদ্ধই করবেন, কারণ এর থেকে বেশি সিদ্ধ করলে গলে যাবে তরকারি রান্না করার সময়। তো যাই হোক আমরা এটাকেই করে নিব। আমরা এবার তেল ছেড়ে দিব। পরিমাণ মতন তেল দিয়ে দিবেন। প্রথমে আমরা পেঁয়াজ দিলাম, এরপরে রসুন দিলাম, অবশ্যই একটু সাবধানে করবেন, কারণ দেখা গেল যে অনেক সময় আপনার দেখা গেলো যে গায়ে তেল ছিটে আসতে পারে, কারণ এটা অবশ্যই সাবধানের সঙ্গে করবেন। আমরা পেঁয়াজ কুচি দিলাম, তেল দিলাম, এবার মরিচ দিব, শুকনো মরিচ, শুকনো মরিচ বাটা, শুকনো মরিচ বাটা দেওয়ার পরে এরপরে আমরা দিব জিরা, দিব সামান্য পরিমাণে, তারপরে আপনার দারচিনি বাটা দিব, তারপরে একটু হলুদ দিব, হলুদ দিয়ে নিলাম, এরপরে আমরা লবণ দিব পরিমাণ মতো, আসলে যে যেমন লবণ খান লবণ খান, এবং যে যতটুকু পরিমাণেই করেন ততটুকু পরিমাণে দিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা একটু আংসাই নিব, নেওয়ার পরে চুলার জালটা, আসলে তেলটা আমরা বেশি চড়া করে দিয়েছিলাম যে কারণে আসলে চুলার জালটা আমরা কমিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা চুলাটা একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে সেই যে নারকেলের দুধ রাখছিলাম আমরা প্রথমে ফার্স্টে যে চিপে রাখছিলাম সেই নারকেলের দুধ দিব, আমরা নারকেলের দুধটুকু দিয়ে দিলাম, ঠিক আছে। নারকেলের দুধ দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিব একটু। আমরা এবারে নারকেলের দুধটা দেওয়ার পরে দেখেন অনেক সুন্দর কিন্তু একটি চিজ তৈরি হয়েছে। তো আমরা এবার এটাকে ঢেকে রাখবো একটু 5 মিনিট চিজটাকে রেডি করার জন্য। এবার আমরা মশলাগুলোকে একটু দেখে নিব। দেখেন সুন্দর একটা নিয়ে আসছে, অবশ্যই হালকা জাল রাখবেন যাতে জানি দেখে এবার আমরা দেখবো যে আসলে এইগুলো হয়ে গেছে কিনা। দেখেন হালকা জালে রাখবেন, আমাদের এটা তৈরি হয়ে গেছে। তো এরপরে আমরা কি করব, এখানে আমরা মাংসগুলো দিয়ে দিব, যে মাংসগুলো রেখেছিলাম মাংসগুলোকে দিব। আমরা মাংসগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঠিক আছে আমরা হালকা 2 মিনিট ঢেকে রাখবো, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। এই কারণে ঢেকে রাখবো যাতে জানি মশলাগুলো ভিতরে প্রবেশ করে ঠিক মতো। একটু জালটা চড়াই দিব, দিয়ে ঢেকে রাখবো। আমরা এবার ঢাকনাটাকে উঁচা করে রেখে এবার মাংসটাকে সুন্দর করে নাড়তে থাকবো কিছু সময়, মাঝে মাঝে ধরো। নারকেলের দুধ। আচ্ছা আমরা এরপরে আমাদের মাংসটা কষানো হয়ে গেছে, আমরা এবার পানি দিয়ে দিব, সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। বা পানি দেওয়ার আগে আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হলো আমরা কচুগুলোকে দিয়ে দিব। আমাদের যেহেতু মাংসটা হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কচুটাকে দিয়ে দিলাম, এখানে যে আমরা ওল কচু রেখেছিলাম সেই কচুগুলোকে দিয়ে দিলাম। ওল কচুটাকে দিয়ে আমরা একটু আবার নেড়ে নিব, সুন্দর করে প্রত্যেকটা কচুর গায়ে মশলাগুলো ভরিয়ে দিব। কারণ কচুটা আগে দিয়ে দিলে হবে কি, যে আসলে আপনি কতটুকু কচুটাকে সিদ্ধ করেছেন তার উপর নির্ভর করবে যে আসলে আপনি কোন টাইমে কচু দিবেন। কারণ যদি অনেক বেশি টাইম যদি আপনার হয়তো অনেক সময় রান্না করতে গেলে দেখবেন যে কচুটা হয়তো বা ওল কচুটা বেশি সময় সিদ্ধ হয়ে গেছে বা বেশি সিদ্ধ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগে যদি দিয়ে দেন তাহলে কিন্তু গলে যাবে, কচু কিন্তু থাকবে না। আমরা এত খুব বড় করে দিচ্ছি তাই দেখবেন যে লাস্টে এটা ছোট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা ওল কচুটাকে যেহেতু আমি একটু কম করে দিয়েছিলাম সেক্ষেত্রে আমি এই টাইমে দিয়ে দিলাম, যেহেতু মাংসের সাথে মাংসটাও আমার যেহেতু সোনালি কক। আর আপনারা যদি এখন যদি ব্রয়লার বা অন্যান্য কোনো মুরগি যদি দেন সেক্ষেত্রে কিন্তু অনেক দ্রুত গলে যাবে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তো আমরা এটাকে একটু ঢেকে রাখবো 2 মিনিট।
এবার আমাদের 2 মিনিট ঢেকে রাখার পরে আমরা তুলে নিলাম। তুলে নিয়ে হালকা জালে রাখবেন, অবশ্যই বেশি জাল দিবেন না, কারণ জোরে জাল দিলে কিন্তু ই হয়ে যাবে। তো আমরা যে জলগুলো আপনার নারকেলের যে পরবর্তীতে আসলে যে দুধগুলো বেরিয়েছে সেই দুধগুলো দিলাম। আপনার আসলে পরিমাণ মতন দিয়ে দিবেন, যে সে আসলে কতখানি জল রাখতে চান, কতখানি কি খেতে চান, সেই রকম এখন পরিমাপে দিয়ে দিবেন। আমি আমার পরিমাপে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, মিষ্টি একটা ফ্লেভার বা কালার চলে আসছে। এবার আমরা এটাকে ঢেকে দিব, জালটা একটু বাড়িয়ে দিব। অবশ্যই যখন রান্না করবেন তখন অবশ্যই কিন্তু জাল যে দিবেন আপনি বা আগুনটা জ্বালাবেন সেই আগুনের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ আমরা যতই বলি যে রান্নার সাথে কিন্তু আগুনেরও অনেক কিছু নির্ভর করে, যে আসলে আপনার রান্নাটা কতটা টেস্ট হবে, কতটা ভালো হবে, সেগুলো কিন্তু এটার উপর কিন্তু অনেকটা নির্ভর করে। তো সেক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন, কারণ শুধু রান্না করলেই কিন্তু রান্না হয় না, রান্নার যে প্রসেসটা সেটা যদি আপনি ঠিকঠাক বা টাইম মেনটেন বা টাইম অ্যাডজাস্টমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু সেই রান্নাটা কিন্তু কখনোই ভালো হবে না। তো এবার আমরা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে জালটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা ঢাকনা কাটটাকে তুলে দিব। তুলে দিয়ে আসলে অনেক সময় আমরা এটাকে ঢেকে রেখেছিলাম, রাখার পরে আমাদের যে জলটা দিয়েছিলাম সেই জলের পরিমাপ করে আমাদের কিন্তু মাংসটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর কিন্তু একটা কালার চলে আসছে। এইটা যখন আমি যখন এটা বন্ধ করে দিব, আর কিছু সময় লাগবে আমার, কারণ অনেক টাইম পরে আমি যেহেতু তুলে দিলাম তো আমাদের মাংসগুলো কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। দেখেন সবগুলো কিন্তু এই দেখেন এগুলো কিন্তু অনেক সফটলি গলে যাচ্ছে, কারণ এর বেশি আর জাল দেওয়া যাবে না, কারণ এখন যদি জাল দেই তাহলে হয়তো দেখা গেলো যে আমার মাংসটা ই হয়ে যাবে। অবশ্যই যে যেমন খান, অনেকে যদি বলেন যে আমি আসলে শুকায় খাবো তো শুকায় খাবেন, অনেকে যদি বলেন যে না আমি আসলে একটু ঝোল বেশি লাগবে, আসলে এটা যে যেমন ভাবে খায় তার অভিরুচির উপর নির্ভর করে। তো আমরা চুলাটাকে এবার বন্ধ করে দিব, আমাদের হয়ে গেছে, আমরা বেশি ঝোল রাখতে চাচ্ছি না। তো এই দেখেন দেখেন আসলে আমাদের যখন আমি যখন চুলাটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে। তো দেখতেই পারছেন যে আসলে আমি আসলে ওইভাবেই করি নাই, কারণ আমার কথা হলো যে হালকা একটু ঝোল থাক, ঝোল থাকলে হয়তো দেখা গেলো যে আপনারা সবসময় ঝোলও বেশি বেশি খাবেন, কারণ ঝোল বেশি খাইলে আসলে যখন আপনি তরকারিটা অল্প খাবেন তখন কিন্তু আসলে আপনার যে শরীরের যে কিছু কিছু হয়েছে শুরু করছো। যাই হোক, আমরা আমাদের যে রান্নার প্রসেসিংগুলো ছিল আমি সম্পূর্ণ প্রসেসিং আপনাদের সামনে পর্যায়ক্রমিক দিয়ে দিচ্ছি। তারপরেও আমি ডেসক্রিপশন বক্সে আমি সম্পূর্ণ ভিডিওর যে রান্নার যে যে উপকরণগুলো লাগে আমি সম্পূর্ণ উপকরণগুলো আপনাদের সামনে দিয়ে দিব বা নিচে লিখে দিব। এবং আমার নতুন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি আমি যেন আপনাদের সবার জন্য এর থেকেও ভালো ভালো কিছু কিছু ভিডিও যেন নিয়ে আসতে পারি। এবং আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে আমার চ্যানেলটা যেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ হয়ে যায়, কারণ আমি অলরেডি মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করে রেখেছি। তো অ্যাপ্লাই করে রাখা অবস্থাতে আমার এই ভিডিওটা, কারণ সেই উপলক্ষেই আমি এই ভিডিওটা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি সবাই এইভাবেই কাজগুলো আগায় নেবেন। তো লেটস গো, বাই।